মা, তুই কি করতে আসিস মাঠে? মা আব্বু, আজ কেন ঈদের দিন তুমি এখনো কাজ করতেছো কেন? আরে মহাজন কইল ওই পটল ক্ষেতটা যেটুক বাকি আছে এটুক নিড়াই থিয়ে গেলি টাকা দেবে, এই জন্যে এইটুক নিড়াতে আইসি রে মা। তা তুমি না বলছিলে রোজা শেষে আমার নতুন জামা কিনে দিবে ঈদের? হ্যাঁ কইছিলাম যে রোজার শেষে আমি তোমার ঈদের জামা কিনে দেব নে, তা আমাকে রোজা তো এখনো শেষ হয়নি রে মা। তা বাকিদের না দেখতেছি ঈদের নতুন জামা পরতেছে, পায়েস খাচ্ছে, নামাজ পড়ছে, তা তোমার কি হয়েছে? মারে ওই যারা ঈদ করতেছে ওরা বড়লোক, বড়লোকদের বছরে এক মাস রোজা, আর আমরা যারা গরিব আমাদের বছরে রোজা বারো মাস, আমাদের রোজা কোনো দিন শেষ হয় না। তারপরেও আমার তো দশটা না পাঁচটা না একটা মাত্র মেয়ে, তুই আমার, তোর মা যখন মরে গেল তখন আমার বলিল আমার মেয়েটার একটু দেখে রাখো, আমার হাতে তোর তুলে দিয়ে গেছিল আর বললো আমার মেয়েটার কোনোদিন কষ্ট দিব না, আমি তোর ঠিক মতো নতুন জামা নতুন পোশাক কিনে দিতে পারি না রে মা, অভাবের সংসার। অসুবিধে নেই মা, আজকে তো ঈদের দিন, আজ হয়তো জামার দাম একটু কম থাকতে পারে মহাজনের বইলে, দেখি আজকে টাকাটা যদি নিতে পারি তাহলে চল দিন একটু মহাজনের বাড়ি যাই তোর সাথে। যারা বলেছিল শুনলাম যে আপনি নাকি এবার ওদের ওকে ঈদের জামা দিতে পারেননি, আর আমাদের আমরা তো এতদিন ব্যস্ত ছিলাম তাই আজকে ঈদের জামাটা নিয়ে আস, তামিম দে তো আল্লাহ এ কি সুন্দর দেখা যাচ্ছে মা তোর, হ্যাঁ এলে লাল জামা, ঈদের দিন আসলে লাল জামা পরতে হয়, আমার খুব খুশি লাগছে, এটা তুই পরলি যে তোর পরীর মতো দেখা যাবে, তোর মার একটা ছোটোবেলার এরকম ছবি আছে লাল জামা পরা, কি সুন্দর করে হে একটা ওই গ্যান্দা বাগানে যেয়ে এই ছবিটা তুলেছে, হে আপনারা যে জামা দিছেন আসলে আপনাদের ধন্যবাদ জানানোর মতো আমি খুব খুশি হয়েছি, আল্লাহ যেন আপনাদের ভালো রাখে, আমি একটু দোয়া করি আমার আল্লাহ আজকে আমার মেয়ের জামার ব্যবস্থা যারা করলো আল্লাহ আল্লাহ তুমি তাদের ভালো রেখো আল্লাহ, আমি দেখি খুশি হয়েছি আল্লাহ আল্লাহ তুমি তাদের ধন সম্পত্তি বাড়াই দাও আল্লাহ, আল্লাহ তুমি তার মা বাবার উপরে রহমত কর আল্লাহ, তার পরিবার পরিজনের ভালো রাখো আল্লাহ, আমাকে ঈদের দিন যারা আমার মেয়ের মুখে হাসি ফুটাইছে আল্লাহ তুমি তো আমি। আপনারা এখন আমাদের বাড়ি চলেন, আমরা একটু সিমাই খাওয়াবো আপনাদের। সিমাই কি রান্না করছো তুমি যে খাওয়াবো?